সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধা ভাজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে সর্বশেষ জনবল কাঠামো 2021 অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের ম্যানেজিং কমিটি কর্তৃক কোন কোন পদগুলো নিয়োগপ্রাপ্ত হবেন এবং বাকি কোন কোন পদগুলো এনটিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন, উক্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আলোচনা হবে। আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, আপনাদেরও অনেক কাজে আসতে পারে। তো আসুন শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, তো এখানে ক্রমিক এক দিয়ে শুরু হয়েছে। তো ক্রমিক এক এবং দুই রয়েছে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। তো এই দুটো পদ এর বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন ম্যানেজিং কমিটির মাধ্যমে। আর বাকি যে পদগুলো রয়েছে, যেমন ধরুন ক্রমিক নম্বর তিন থেকে শুরু করে তিন থেকে যেমন সহকারী শিক্ষক বাংলা, তারপর চার সহকারী শিক্ষক ইংরেজি। তো এভাবে আমি পড়ছি না, আমি ক্রমিক নাম্বার গুলো জাস্ট আপনাদের উল্লেখ করে বলছি যে সর্বশেষ এখানে 17 পর্যন্ত, অর্থাৎ এই যে 17 দেখতে পাচ্ছেন, 3 থেকে 17 পর্যন্ত যতগুলো পদ রয়েছে সেই পদগুলোর নিয়োগ দেবেন এনটিআরসি। আর বাকিগুলো যেমন ক্রমিক নম্বর 1, 2 এবং 18 থেকে শুরু করে 19, 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা মোট যে বাকিগুলো পদ দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 থেকে 17 পর্যন্ত, আর বাকি যে পদগুলো রয়েছে এখানে মোট সম্ভবত কয়টি রয়েছে আমরা একটু গুনতে পারবো, 1, 2, 3, 4, 11টি, মোট 11টি পদ রয়েছে। 11টি পদের বিপরীতে ম্যানেজিং কমিটি নিয়োগ দিতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে 16 নম্বর যে ট্রেড ইনস্ট্রাক্টর, এখান থেকে মোট 2 জন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হতে পারবে এনটিআরসি এর মাধ্যমে। আর এখানে সব বিদ্যালয়ে কিন্তু এই এখানের যে বিষয়ের গুলো রয়েছে সেই বিষয়ের বিপরীতে শিক্ষক নেওয়া যাবে না, কারণ অবশ্যই যে প্রতিষ্ঠানে এগুলো নিয়োগ দিতে পারবে সেই সব প্রতিষ্ঠান তো ইতিমধ্যে কারিগরি শাখার শিক্ষা মন্ত্রণালয়ে যদি অন্তর্ভুক্ত হয়ে থাকেন, শুধু তারাই দিতে পারবে। তো অবশ্য বিষয়টা আপনারা অবগত, তথাপি আমি বলছি। তাছাড়া এখানে 19 নাম্বার যে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, এটিও কিন্তু যদি তো প্রতিষ্ঠানে কারিগরি শাখা থাকে তাহলে এই ট্রেড অ্যাসিস্ট্যান্টটি কিন্তু নিয়োগ দিতে পারবে ম্যানেজিং কমিটি। তো ম্যানেজিং কমিটি যেহেতু নিয়োগ দিতে পারবে এবং তাদের স্কেল কিন্তু 9,300 টাকা করে, এখানে উপরে 18,900 টাকা করে স্কেল। তো এই পদগুলো এখানে ম্যানেজিং কমিটি নিয়োগ দিতে পারবে। যেমন ধরুন এখানে আরো দুটি পদ নতুন হয়েছে, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, আর তাছাড়া অফিস সহায়ক। এই মোট 3টি পদ কিন্তু আবার নতুন ক্রিয়েট হয়েছে। এখানে অফিস সহায়ক আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে অফিস সহায়ক একমাত্র মফস্বল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবে, সিটি কর্পোরেশন, জেলা সদর এবং পৌরসভা এটি নিয়োগ দিতে পারবে, তবে তাদের নিজস্ব অর্থায়নে তাদের অর্থাৎ বেতন ভাতা চাহিদা মেটাতে হবে। তো এখানে আমরা 25 ধরনের পদ দেখতে পাই। তো তন্মধ্যে থেকে আমরা ইতিমধ্যে বললাম যে 11টি পদের বিপরীতে ম্যানেজিং কমিটি নিয়োগ দিতে পারবে। এখানে আরেকটি বিষয় রয়েছে নিচে দেখুন, মাধ্যমিক বিদ্যালয়ে যারা এই নীতিমালা জারির পূর্বে সহকারী গ্রন্থাগারী কাম ক্যাটালগার হিসেবে কর্মরত আছেন তাদের পদবি সহকারী শিক্ষক গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান হিসেবে পরিবর্তিত হবে, তবে তাদের বেতন ভাতাদি সুযোগ সুবিধা ও বেতন স্কেল পূর্বে নেই ভাল থাকে। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে চারুকারু যে 14 নম্বর, এটার উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সহকারী কম্পিউটার ল্যাব এটির উপর একটি ভিডিও দিয়েছিলাম। দুটি লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আশা করি কালেক্ট করে নেবেন। তাছাড়া এখানে যে আপনারা নিয়োগ প্রক্রিয়ার অর্থাৎ নিয়োগ দেবার জনবল কাঠামোর যে তালিকাটা রয়েছে সে তালিকাটাও আমি পিডিএফ আকারে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো শিক্ষায় যে কোনো আপডেটকৃত তথ্য পেতে অবশ্যই টেকপরি চ্যানেলের সাথেই থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যেন মুহূর্তের মধ্যে যে কোনো নোটিফিকেশন আপনার মেইলে চলে যায়। তো আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।